বাংলা শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাইক্রোসফট অ্যাক্সেস 2013 বাংলা টিউটোরিয়াল পার্ট 11। আজকে আমরা এসকিউএল কোয়েরি সম্পর্কে জানব বিস্তারিত, এবং এসকিউএল কোয়েরি কীভাবে করতে হয় সেগুলি আমরা জানব। তো চলুন আমরা শুরু করি কীভাবে এসকিউএল কোয়েরি করতে হয়। তো অ্যাকচুয়ালি এসকিউএল কোয়েরি হচ্ছে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ এবং ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজের সংমিশ্রণ। এই তিনটি ল্যাঙ্গুয়েজ দিয়ে এসকিউএল কোয়েরি তৈরি, যার পুরো নাম হচ্ছে স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ, শর্টে এসকিউএল। এবং এটা টোটালি কমান্ড বেসড কোয়েরি, অর্থাৎ যা কিছু করতে হবে আপনাদের সমস্ত কিছু কমান্ড লিখে লিখে, অর্থাৎ কমান্ডগুলি আপনাদের মনে রাখতে হবে। যেমন যদি আপনারা ডস করে থাকেন, ডিস্ক অপারেটিং সিস্টেম, মাইক্রোসফট ডিস্ক অপারেটিং সিস্টেম ডস, ওখানে আপনারা কমান্ড বেসড কিছু কমান্ড পেয়েছিলেন এবং ডস করতে গিয়ে অনেক কমান্ড আপনাদেরকে মনে রাখতে হয়েছিল, ঠিক সেই রকম এসকিউএল কোয়েরি হচ্ছে কমান্ড বেসড একটি কোয়েরি। এবং প্রত্যেকটি কোয়েরি করতে গিয়ে যে আপনি এসকিউএলের মাধ্যমে সিলেক্ট, আপডেট, মেক টেবিল যাই করুন না কেন, সমস্ত কিছুই আর কি কমান্ডের মাধ্যমে করতে হবে। এবং এসকিউএল কোয়েরির মাধ্যমে আপনি যে কোনো কোয়েরি করতে পারেন। এতদিন আপনারা যে কোয়েরিগুলি শিখলেন আর কি, সিলেক্ট কোয়েরি, অ্যাপেন্ড কোয়েরি, মেক টেবিল কোয়েরি, ডিলিট কোয়েরি এবং টেবিল তৈরি করা, টেবিল ডিলিট করা, টেবিলের মধ্যে রেকর্ড ইনসার্ট করা, সমস্ত কিছুই এসকিউএলের মাধ্যমে করতে পারেন, অর্থাৎ সমস্ত কিছুই আপনি কমান্ডের মাধ্যমে করতে পারেন। তো আমরা যদি আমাদের পুরানো ডেটাবেসটা ওপেন করি, তাহলে ধরুন এই যে কোয়ারিগুলো আমরা করেছিলাম, এই যে আপডেট কোয়ারি DF 50% HRA পেন্ডিং আর কি, এই জিনিসগুলো, এগুলোর যদি আমরা এটা রান হয়ে যাচ্ছে, ডিজাইন ভিউ যদি দেখি আমরা, তাহলে দেখতে পাবো আমরা কীভাবে কত সহজে আমরা এইভাবে করে ফেলেছিলাম। কিন্তু এটিকে যদি আপনারা কমান্ডে করতে চান, অর্থাৎ এই কোয়ারিটি যদি আপনি এসকিউএলের মাধ্যমে করতে চান, তাহলে কী কী কমান্ড লিখতে হবে এইটুকু কাজ করতে, তার জন্য দেখে নিন। এই যে এখানে এসকিউএল বলে দেখা যাচ্ছে, এই এসকিউএলে ক্লিক করলে পরে আপনার এসকিউএল ভিউটা দেখাবে আর কি। আর আপনি যদি এখান থেকে গিয়েও এই যে এসকিউএল ভিউটা আপনি দেখতে পারেন, ডিজাইন ভিউ, এখান থেকে গিয়েও এসকিউএল ভিউটা আপনি দেখতে পারেন। অথবা যদি মনে করেন আমি এই টেবিলে কোয়ারিটির উপর রাইট ক্লিক করেও আমি এসকিউএল ভিউ করতে পারবো আর কি। তো এই যে ডিজাইন ভিউ যেটা ছিল, আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ বা যাই বলুন, কয়েকটা ক্লিক করে আমরা যে কোয়ারিগুলো করতে পারছিলাম, সেই কোয়ারিগুলি করতে গেলে আমাকে এতগুলি কমান্ড লিখতে হবে এবং প্রত্যেকটি কমান্ড আমাকে মনে রাখতে হবে। তো এইটি হচ্ছে এসকিউএল কোয়ারির একটি অসুবিধা, প্রত্যেকটি কমান্ড আপনাকে মনে রাখতে হবে। তো প্রসঙ্গত বলে রাখি যে এসকিউএল কোয়েরি আমরা যদি রিয়েল লাইফে আর কি মাইক্রোসফট অ্যাক্সেস বা এক্সেলে অফিস ওয়ার্কের জন্য ব্যবহার করি মাইক্রোসফট অ্যাক্সেসকে এক্সেলের মতো, তাহলে সেক্ষেত্রে এসকিউএল কোয়েরি দরকার পড়বে না। কিন্তু কেউ যদি কোনো ব্যাকএন্ডে, কোনো কোম্পানির ব্যাকএন্ডে, যেমন সফটওয়্যার তৈরি করতে গেলে সফটওয়্যারের ব্যাকএন্ডে ডেটাবেসের প্রয়োজন হয়, সেক্ষেত্রে তখন আপনাদেরকে এসকিউএল কোয়েরির মাধ্যমে করতে হবে ডেটাবেসগুলি কন্ট্রোল। এবং কোনো ওয়েবসাইটের ক্ষেত্রে, ধরুন ওয়েবসাইটের ব্যাকএন্ডে যে ডেটাবেসগুলি থাকে, সেই ডেটাবেসগুলি যদি আপনারা মডিফাই করতে চান, তাহলেও সেক্ষেত্রে আপনাকে এসকিউএল কোয়েরির মাধ্যমে করতে হবে। অর্থাৎ এই ধরনের কাজগুলি ছাড়া এসকিউএল কোয়েরি আমাদের প্রয়োজন পড়বে না। অর্থাৎ যারা প্রোগ্রামার আছেন, যারা সফটওয়্যার ডেভেলপমেন্ট বা ওয়েব ডেভেলপমেন্টের কাজ করেন, তাদের এই এসকিউএল কোয়েরি কাজে লাগবে। এবং অফিস ওয়ার্কের জন্য এসকিউএল কোয়েরি খুব একটা কাজে লাগবে না, লাগতেও পারে। তো চলুন আমরা এসকিউএল কোয়েরি শুরু করি। তো এর জন্য আমি প্রথমে আর কি একটা নতুন ডেটাবেস, আমি পুরনো এটি বন্ধ করে দিচ্ছি, না থাক এটি থাক, আমি নতুন একটি ডেটাবেস ক্রিয়েট করছি, ডেস্কটপে করলাম, নাম দিলাম ধরুন স্কুল,
স্কুল নামে এই ডেটাবেসটি তৈরি করব আমি করলাম ওপেন করলাম আচ্ছা এখানে একটি সিকিউরিটি ওয়ার্নিং দিচ্ছে তো আপনাদেরকে বলে রাখি যে এটি বলা হয়নি আমার যে যদি আপনি এই সিকিউরিটি ওয়ার্নিংটি কেটে দেন তাহলে কিন্তু কোনো অ্যাকশন কোয়েরি কাজ করবে না অর্থাৎ টেবিলের রেকর্ড মডিফাই আপনি করতে পারবেন না কোয়েরির মাধ্যমে অর্থাৎ কোয়েরির মাধ্যমে কোয়েরি যদি রান করেন কোয়েরির মাধ্যমে যে সমস্ত অ্যাকশন কোয়েরিগুলি আছে সেই অ্যাকশন কোয়েরিগুলি ঠিকঠাক কাজ করবে না আর কি কাজ করবেই না যদি আপনি এনেবেল কন্টেন্ট না করেন এনেবেল করে নেবেন আচ্ছা তো এবার আমরা ধরুন এসকিউএল কোয়েরির মাধ্যমে আমরা আর কি টেবিল ক্রিয়েট করব যেমন ধরুন এখানে আমাদের প্রথমেই হাউ টু ক্রিয়েট এ নিউ টেবিল উইথ এসকিউএল কোয়েরি দেখুন এখানে আমি কিছু সিনট্যাক্স দিয়ে দিয়েছি প্রথমে ক্রিয়েট লিখতে হবে কমান্ড তারপরে স্পেস দিয়ে টেবিল কথাটি লিখতে হবে অর্থাৎ যেগুলো বোল্ড আছে সেগুলি সেই কিউয়ার্ড সেই কমান্ডগুলি আপনাকে লিখতেই হবে আর যেগুলো ট্যাগের মধ্যে আছে সেগুলি আপনাকে অ্যাপ্লাই করতে হবে অর্থাৎ যেখানে ট্যাগের মধ্যে যেটা বলছে সেইটি আপনাকে দিতে হবে আর কি স্পেস দিতে বলছে মানে স্পেস দিতে হবে ক্রিয়েট এবং টেবিলের মাঝে তারপর স্পেস দিয়ে আর কি টেবিল নেম দিতে হবে এবং এখানে ফিল্ড নেম স্পেস দিয়ে ডেটা টাইপগুলি দিতে হবে ফিল্ড নেম ডেটা টাইপ তারপর ব্র্যাকেট ক্লোজ করে কোয়েরিটি রান করতে হবে তো চলুন আমরা করি দেখা যাক সো এটিকে আমি এখানে রাখলাম এবং স্কুল ডেটাবেসটি নিলাম এবার আমরা ক্রিয়েটে গিয়ে কোয়েরি ডিজাইন এটি অ্যাড করার কিছু নেই ক্লোজ আচ্ছা এখানে এই যে এসকিউএল ভিউ দেখতে পাচ্ছেন এই এসকিউএল ভিউ ক্লিক করুন দেখুন এখানে চলে আসবে এবার এখানে আপনাকে কমান্ড লিখতে হবে আচ্ছা তাহলে প্রথমে আমাকে কী লিখতে হবে নতুন টেবিল তৈরি করতে গেলে হাউ টু ক্রিয়েট এ নিউ টেবিল উইথ এসকিউএল কোয়েরি প্রথমে আমাকে ক্রিয়েট লিখতে হবে ক্রিয়েট দিয়ে শুরু করতে হবে শুরু করছি ক্রিয়েট স্পেস টেবিল স্পেস এবার টেবিল নেম দিতে হবে টেবিল নেম কী দেবো যা খুশি দিতে পারেন এবিসিডি তো আমি রেকমেন্ড করব টেবিল নেমে কোনো স্পেস ব্যবহার করবেন না ফিল্ড নেমে কোনো স্পেস ব্যবহার করবেন না আপনি চাইলে আন্ডারস্কোর ব্যবহার করতে পারেন শিফট টিপে আন্ডারস্কোর সো আমি ধরুন দিচ্ছি মার্কশিট দেব মার্কশিট ধরুন মার্কশিট কোনো স্পেস দিলাম না যদি আমি মার্ক এবং সিটের মাঝখানে স্পেস দিতে চাই দিতে পারি তার জন্য আমাকে থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে বাট তার থেকে আমি রেকমেন্ড করব আন্ডারস্কোর ইউজ করা স্পেস দিলে অনেক সময় আমাদের অনেক ভুল হতে পারে কোয়ালিটি কাজ করতেও না পারে কারণ এখানে কমান্ডের ব্যাপার আছে কারণ কমান্ডগুলি স্পেস দিয়ে সেপারেট করতে হয় আর কি সেই জন্যই তখন কাজ করবে না আর কি যে মার্ক এবং সিটের মাঝে একটা স্পেস মানে আরেকটি কমান্ড হিসেবে তখন ডিটেক্ট করবে আর কি সেই জন্য স্পেস আমি রেকমেন্ড করছি না স্পেস যতটা পারবেন কম ব্যবহার করবেন ফিল্ড নেম এবং টেবিল নেমের ক্ষেত্রে সো মার্কশিট আমি জাস্ট মার্কশিট কথাটি রেখে দিচ্ছি স্পেস দিচ্ছি না আচ্ছা এরপরে ফার্স্ট ব্র্যাকেট দিতে বলেছে এই যে ফার্স্ট ব্র্যাকেট দিলাম আমরা এবং ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আপনি যদি মনে করেন পাশে লিখব স্পেস দিয়ে অসুবিধা নেই আপনি পাশে লিখতে পারেন আমি বোঝানোর সুবিধার্থে নিচে লিখছি আর কি আপনি স্পেস দিয়ে পাশেও লিখতে পারেন তারপরে বলেছে ফিল্ড নেম ধরুন আমি দিলাম স্টুডেন্ট নেম মানে এস আন্ডারস্কোর নেম এস নেম স্টুডেন্ট নেম ডেটা টাইপ আচ্ছা এবার আমি ডেটা টাইপে চলে আসি ডেটা টাইপ হচ্ছে আপনার এগুলি করতে গেলে আপনাকে ডেটা টাইপগুলি জানতে হবে আপনি এই লিঙ্কে গিয়ে ডেটা টাইপগুলি দেখে নেবেন যে এসকিউএল কোয়েরির জন্য কোন ডেটা টাইপের জন্য কী কমান্ড ইউজ করতে হয় এই লিঙ্কটি আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেব আপনি ভিডিও ডেসক্রিপশানে এই লিঙ্কটি পেয়ে যাবেন সো এখানে
এটি হচ্ছে ডেটা টাইপ, আর কি কমান্ড ইউজ করতে হয় সেটা হচ্ছে এখানে। এটা আমার ওডিবিসি দরকার নেই, আমরা ওডিবিসি সার্ভার ইউজ করছি না। সো এখানে লং এবং বাইনারি এই দুটি দরকার নেই। বিট হচ্ছে আপনার ইয়েস নো ডেটা টাইপের ক্ষেত্রে বিট ইউজ করতে হয়। যেমন ধরুন আমি যদি ক্রিয়েটে গিয়ে টেবিল ডিজাইন যদি করি, তাহলে আমি যা খুশি দিলাম ডেটা টাইপ, এই যে ইয়েস নো, ইয়েস নোর ক্ষেত্রে তখন আমরা কি ব্যবহার করব, বিট। তারপরে হচ্ছে কাউন্টার, এই যে কাউন্টার, যখন আমরা অটো নাম্বার ইউজ করার কথা বলবে, অটোমেটিক অটো নাম্বার ডেটা টাইপের জন্য আমরা ব্যবহার করব, এই যে অটো নাম্বার ডেটা টাইপের জন্য আমরা ব্যবহার করব কাউন্টার। এবং কারেন্সি তো কারেন্সির জন্যই, দেখতে পাচ্ছেন কারেন্সি। এবং নেক্সট হচ্ছে, আচ্ছা এটিকে আমি এদিকে করে নিলাম। নেক্সট হচ্ছে ডেট টাইম, তো ডেট টাইমের জন্যই এখানে রয়েছে ডেট টাইম, গিট যত দরকার নেই। লং বাইনারি দরকার নেই, লং টেক্সট টেক্সট করতে পারেন, লং টেক্সট, লং টেক্সট মেমো একই যেটা 2007 ছিল মেমো আর কি, শর্ট টেক্সট এবং মেমো। আচ্ছা লং টেক্সটের বদলে শুধু টেক্সটও আপনারা ব্যবহার করতে পারেন, এবং এই যে ভার্চারও আপনারা ইউজ করতে পারেন লং টেক্সটের জন্য। আচ্ছা তারপরে হচ্ছে নাম্বার ডেটা টাইপ, নাম্বার ডেটা টাইপের মধ্যে এগুলি আর কি, সিঙ্গেল ডাবল শর্ট লং নিউমেরিক। এই যে নাম্বার ডেটা টাইপ আমরা যখন চুজ করেছিলাম তখন এই যে এখানে যেটি এসেছিল আর কি, আমি বড় করে নিলাম এখানে, এই যে বাইট ইন্টিজার লং ইন্টিজার সিঙ্গেল ডাবল এইগুলি আর কি এসেছিল। তো এই জিনিসগুলোই হচ্ছে আর কি আপনার নাম্বার ডেটা টাইপ। আমি রেঞ্জগুলি বলে দিয়েছিলাম আগে টিউটোরিয়ালটি, আপনারা দেখে নেবেন প্রথম টিউটোরিয়ালটি, পার্ট 1 বা পার্ট 2 এটি আছে। সো এইগুলি হচ্ছে আমার ডেটা টাইপ। মাইক্রোসফট অ্যাক্সেসের এসকিউএল কোয়েরি করতে গেলে এই কমান্ডগুলি আপনাকে অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে, এবং বানান ভুল হলে চলবে না, আপনি স্মল এবং ক্যাপিটাল যে কোনো লেটারই ব্যবহার করতে পারেন। আচ্ছা এবার আমরা চলে যাই টেবিলটি ক্রিয়েট করতে। তাহলে আমরা কি লিখছিলাম, ক্রিয়েট টেবিল, আমরা টেবিল করছি মার্কশিট নামে একটি টেবিল করছি, যার মধ্যে স্টুডেন্ট নেম থাকবে, স্টুডেন্ট নেম থাকবে, এবং ধরুন রোল নাম্বার থাকবে, এবং দুটি সাবজেক্ট রাখবো, এবং টোটাল মার্কস রাখবো, এবং স্ট্যাটাসটা রাখবো পাস না ফেল এটি আর কি রাখবো। তো এখানে আমরা স্টুডেন্ট নেম এন্টার করে ফেলেছি অলরেডি। এবার আমরা এই ডেটা টাইপ ইনপুট করবো, এই যে ডেটা টাইপ ইনপুট করার কথা বলেছে এখানে, স্টুডেন্ট ফিল্ড নেম আমাদের হয়ে গেছে, একটা স্পেস দিয়ে দিয়েছি, এবং ডেটা টাইপ, ডেটা টাইপ ধরুন আপনি টেক্সট দেবেন, টেক্সট দিতে পারেন, অথবা যদি আপনি মনে করেন লং টেক্সট দেব তাও দিতে পারেন, আপনারা যদি মনে করেন ভার্চার দেব, এই যে যেটি ছিল আর কি, এই তিনটিরই মোটামুটি একই কাজ, ভার্চার দেব, ভার্চারও দিতে পারেন। তো জাস্ট আমাদের টাইপিং করতে সুবিধা হবে বলে আমি টেক্সটই দিয়ে দিচ্ছি আর কি, আপনারা এগুলো করে চেঞ্জ ডেটা টাইপ চেঞ্জ করে করে কোয়ারি রান করে করে দেখতে পারেন, কোয়ারি রান করে করে। সো তারপরে একটা কমা দিতে হবে, কমা দিয়ে পরবর্তী ফিল্ড নেম এবং পরবর্তী ডেটা টাইপ, আপনি পাশেও লিখতে পারেন, এন্টার দিয়ে নিচেও লিখতে পারেন, আমি বোঝার সুবিধার্থে এন্টার দিয়ে নিচে লিখছি। আচ্ছা স্টুডেন্ট নেম হলো, এবার আমরা করবো ধরুন রোল, রোলের ক্ষেত্রে আপনি যদি মনে করেন অটো নাম্বার দেবেন, সেক্ষেত্রে তাহলে অটো নাম্বারের জন্য আমি ডেটা টাইপ বললাম, সরি হ্যাঁ ডেটা টাইপের কমান্ড কী লিখতে হবে আপনাদেরকে, কাউন্টার, আপনি যদি কাউন্টার লেখেন তাহলে অটোমেটিক্যালি ডেটা টাইপ কাউন্টার হয়ে যাবে এবং অটোমেটিক্যালি চলে আসবে আর কি। সো আমি কাউন্টার নিচ্ছি না, আমি রোল নাম্বার দিয়ে দিচ্ছি। আচ্ছা নাম্বার ডেটা টাইপ আছে কি না, নিউমেরিক,
নিউমেরিক। আচ্ছা দেখি, এটি যদি ভুল বলে তাহলে আমরা চেঞ্জ করব, নাম্বারই থাকলো। এবং এরপরে থাকবে ধরুন সাবজেক্ট ওয়ান, সাবজেক্ট ওয়ান এক নম্বর সাবজেক্ট ধরুন ইন্টিজার। আমরা জানি ইন্টিজার হচ্ছে দশমিক বিহীন পূর্ণ সংখ্যা এবং যার রেঞ্জ হচ্ছে 10,48,576 কিংবা সামথিং আছে আর কি, ইন্টিজার প্লাস মাইনাসে। সাবজেক্ট টু, সাবজেক্ট টু হচ্ছে ইন্টিজার। আপনি নিউমেরিকও নিতে পারেন, অসুবিধা নেই। INTEGER, সরি আগের মানটি ভুল হয়েছিল, INTEGER। আচ্ছা এবার ধরুন আমি টোটাল দিলাম, টোটাল হচ্ছে এটিও ইন্টিজার দিয়ে দিলাম, এবং তারপরে স্ট্যাটাস দিয়ে দিলাম, স্ট্যাটাস ধরুন দিলাম টেক্সট বা ভার্চার দিলাম, অসুবিধা নেই, যা খুশি দিতে পারেন। এবং ব্র্যাকেট ক্লোজ, শেষে কোনো কমা হবে না, ব্র্যাকেট ক্লোজ। এবার আমরা রান করি, দেখা যাক কোনো ভুল আছে কি না। না কোনো ভুল নেই, নাম্বার ডেটা টাইপ নিচ্ছে, কাজ করছে। সো এই যে আমরা টেবিল পেয়ে গেলাম, দেখুন আপনারা টেবিল পেয়ে গেলাম আমরা যা যা দিয়েছিলাম আর কি। এটা যদি আমরা ডিজাইন ভিউ দেখি টেবিলের, তাহলে সেক্ষেত্রে দেখুন যা দিয়েছিলাম নেম, রোলের ক্ষেত্রে নাম্বার, এখানে দেখুন সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু আমি ইন্টিজার দিয়েছিলাম, এই যে এখানে ইন্টিজার নিয়ে নিয়েছে। হ্যাঁ, যেটির আমরা টোটালের ক্ষেত্রে বা কোনটার ক্ষেত্রে কোনো ইন্টিজার দিইনি, এই যে রোলের ক্ষেত্রে কোনো ইন্টিজার আমি দিইনি, এটি অটোমেটিক বাই ডিফল্ট ডাবল নিয়েছে আর কি। সে যাই হোক, স্ট্যাটাস শর্ট টেক্সট, এবং হ্যাঁ এখানে আমরা টেক্সট ইউজ করেছিলাম, এখানেও শর্ট টেক্সট ডেটা টাইপ হয়েছে। এখানে আমরা স্ট্যাটাসের ক্ষেত্রে আমরা ভার্চার ইউজ করেছিলাম, সেক্ষেত্রেও আমার ভার্চারের ক্ষেত্রেও সেক্ষেত্রে আমার শর্ট টেক্সট ডেটা টাইপ হয়েছে। সো আমরা টেবিলটা ক্রিয়েট করতে পারলাম এসকিউএল কোয়ারির মাধ্যমে, এটি হচ্ছে ক্রিয়েট টেবিলের ফর্মুলা। তো এইভাবে আপনারা যত খুশি ফিল্ড বাড়াতে পারেন এবং যত খুশি টেবিল ক্রিয়েট করতে পারেন। পরবর্তীতে চলে আসছি আমরা, হাউ টু ইনসার্ট রেকর্ডস ইন টু এ টেবিল উইথ এসকিউএল কোয়ারি, কীভাবে আপনারা রেকর্ড ইনসার্ট করেন। আচ্ছা এই কোয়ারিটি আমরা সেভ করে দিচ্ছি, কোয়ারিটির নাম দিচ্ছি আমরা, সেভ না করেও এখানেও এডিট করতে পারেন, অসুবিধা নেই। কোয়ারিটির নাম দিচ্ছি আমরা ক্রিয়েট টেবিল, টেবিল ক্রিয়েশন, টেবিল ক্রিয়েশন নাম দিয়ে দিলাম। আচ্ছা পর এই কোয়ারিটি যদি আপনারা ডিজাইন ভিউ দেখতে চান, ডিজাইন ভিউ দেখতে পারেন, এখানে ভিউয়ে গিয়ে, সরি এটা ডিজাইন ভিউ সাপোর্ট করছে না। আচ্ছা এবার আমরা এই কোয়েশ্চেনটি করব, হাউ টু ইনসার্ট রেকর্ডস ইন টু এ টেবিল উইথ এসকিউএল কোয়ারি, কীভাবে রেকর্ড ইনসার্ট করতে হয়। আচ্ছা তার জন্য একই রকমভাবে ক্রিয়েটে গিয়ে কোয়ারি ডিজাইন ক্লোজ করে দেবেন, অ্যাড করার কিছু নেই, এখান থেকে এসকিউএল বা এখান থেকে এসকিউএল ভিউ ক্লিক করবেন, তাহলেই হবে। এই ড্রপ ডাউনটাতে ক্লিক করলে ডিজাইন ভিউ এসকিউএল ভিউ সুইচ করতে পারবেন। সো টেবিলের নাম দিয়েছি আমরা মার্কশিট, মনে রাখতে হবে। তারপরে বলছে ইনসার্ট রেক, ইন সিনট্যাক্সটা দেখে নিন, ইনসার্ট স্পেস দিয়ে ইনটু, তারপরে টেবিল নেম হবে, এবং তারপরে ভ্যালুস দিয়ে ফিল্ড নেমগুলির রেকর্ড আপনার কমা কমা দিয়ে দিতে হবে আর কি। আচ্ছা এখানে আমার টেবিলে নেম রয়েছে মার্কশিট, এবং আমার ফিল্ড রয়েছে আর কি, প্রথমে নেম তারপরে রোল সাবজেক্ট এইভাবে রয়েছে। তো চলুন করি, রেকর্ড ইনসার্ট করি। তাহলে আমরা লিখে নিই প্রথমে যে ইনসার্ট, ইনসার্ট ইনটু টেবিল নেম আছে আমাদের মার্কশিট, সো মার্কশিট, এবং তারপরে আমি এন্টার দিয়ে নিচের লাইনে লিখছি ভ্যালুস, এবং ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কী লিখতে হবে,
ফিল্ড ওয়ান, ফিল্ড ওয়ান হচ্ছে আমার, এখানে এক নম্বর ফিল্ড হচ্ছে আমার স্টুডেন্ট নেম। সো স্টুডেন্ট নেম ধরুন আমি আমার নামই দিলাম ধরুন। আচ্ছা, কোনো টেক্সটকে যদি আমরা এর মধ্যে ইনপুট করতে চাই, অর্থাৎ এখানে তো টেক্সট ইনপুট হবে, স্টুডেন্ট নেম একজনের নাম, টেক্সট রোলের ক্ষেত্রে এটি নাম্বার হবে, সাবজেক্টের ক্ষেত্রে এগুলি নাম্বার হবে, তো টেক্সটকে ইনপুট করতে গেলে সেক্ষেত্রে আপনাকে সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখতে হবে। আমার নামই দিলাম প্রথমে, নেক্সট কমা দিয়ে পরবর্তী কী আছে, রোল, রোল ধরুন আমি দিলাম টু। আচ্ছা, কমা দিয়ে পরবর্তী কী আছে, পরবর্তী আছে সাবজেক্ট ওয়ান, সাবজেক্ট ওয়ান দিলাম ধরুন প্রথম সাবজেক্ট ধরুন 50 এবং দ্বিতীয় সাবজেক্টে ধরুন 60। তারপরে এবার বলে দিই যে এগুলি আপনি ফাঁকা রাখতে পারবেন না এসকিউএল কোয়েরির মাধ্যমে। নাম্বার ডেটা টাইপ থাকলে ডিফল্ট ভ্যালু 0 ইউজ করুন, এবং টেক্সট ডেটা টাইপ থাকলে ডিফল্ট ভ্যালু আপনি যা খুশি ইউজ করতে পারেন। তো সেক্ষেত্রে আমি, তারপরে তো যেহেতু সাবজেক্ট ওয়ান সাবজেক্ট টু তারপরে টোটাল রয়েছে, আচ্ছা এক্ষেত্রে একটি কথা বলে রাখি, আপনি যদি মনে করেন না আমি এই দুটি করব না, তাহলে এই দুটি আপনাকে ডিলিট করে দিতে হবে। আর যদি মনে করেন না আমি দুটি স্কিপ করব, জাস্ট ব্র্যাকেটটা ক্লোজ করে দিয়ে কোয়েরিটি রান করব, তাহলে কিন্তু হবে না, দেখুন একটি এরর মেসেজ দেখাচ্ছে। তো সেক্ষেত্রে যেহেতু এই দুটি ফিল্ড আমার ফাঁকা রাখা যাবে না, তাই আমি ডিফল্ট ভ্যালু টোটালে 0 করে দিচ্ছি এবং স্ট্যাটাসে ডিফল্ট পাস করে দিলাম, হয় পাস না হলে ফেল হবে, ডিফল্ট আমি পাস করে রাখলাম আর কি, ঠিক আছে। তো 60, তারপরে ডিফল্ট ভ্যালু হচ্ছে 0 টোটাল নাম্বার, এবং তারপরে স্ট্যাটাস হচ্ছে পাস, অবশ্যই যেহেতু এটি টেক্সট ইন সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখতে হবে, এবং ব্র্যাকেট ক্লোজ। চলুন এবার রান করি, দেখা যাক হয় কিনা। আচ্ছা, ইউ আর অ্যাবাউট টু অ্যাপেন্ড ওয়ান রোজ, অর্থাৎ একটি রেকর্ড আমার ইনপুট হলো, ইয়েস। এবার আমরা দেখি টেবিলটি খুলে, আচ্ছা বন্ধ করলাম, আবার ওপেন করলাম, এই যে আমাদের হয়ে গেছে। সো এবার এইভাবে আপনি জাস্ট এই জায়গাটা চেঞ্জ করে, যেমন খালি এবার জিত করে দিলাম, রোল নাম্বার 4, এইভাবে রান করে দিলাম। জাস্ট তাহলে দেখুন এখানে মার্কশিট ডেটা বেসে আমার 3 বার 3টে রেকর্ড আমরা ইনপুট করলাম। সো এই ছিল আমার কিভাবে রেকর্ড ইনপুট করতে হয়। পরবর্তী চলে যাচ্ছি, ধরুন আচ্ছা এটাকে আমি ইনসার্ট রেকর্ড, ইনসার্ট রেকর্ডস বলে সেভ করলাম। পরবর্তী হচ্ছে হাউ টু অ্যাড এ নিউ ফিল্ড ইন দ্য এক্সিস্টিং টেবিল উইথ এসকিউএল কোয়েরি, অর্থাৎ এসকিউএল কোয়েরির মাধ্যমে কীভাবে একটি এক্সিস্টিং টেবিল, অর্থাৎ পুরোনো টেবিলে নতুন একটি ফিল্ড সংযোজন করবেন আপনি কীভাবে। তো তার জন্য কমান্ড হচ্ছে অল্টার স্পেস দিয়ে টেবিল, টেবিল নেম, তারপরে অ্যাড, তারপরে নতুন ফিল্ড নেম, তারপর স্পেস দিয়ে ডেটা টাইপ। সো ক্রিয়েট, আচ্ছা আমরা বলে দিই এখানে যে ধরুন আপনি এখানে সাবজেক্ট 3 বলে একটি অ্যাড করবেন, তাহলে সেক্ষেত্রে আচ্ছা এখানে আরেকটি কথা বলে দিই, সাবজেক্ট 3 অ্যাড করলে কিন্তু শেষে অ্যাড হয়ে যাবে, আপনি যেটি অ্যাড করবেন সেটি কিন্তু অবশ্যই শেষে অ্যাড হবে, মাথায় থাকে যেন। তো এবার ধরুন আপনি মনে করলেন স্ট্যাটাসের পর ডিভিশন অ্যাড করবেন, ডিভিশন ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন, কে কোন ডিভিশনে পাস করেছে, ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস আর কি, সেই জিনিসটি। তো ডিভিশন অ্যাড করবো আমরা, সেক্ষেত্রে কোয়ারি ডিজাইন এসকিউএল ভিউ, এবং এখানে আমরা শুরু করি অল্টার, অল্টার স্পেস দিয়ে টেবিল, স্পেস দিয়ে টেবিল নেম আছে আমাদের মার্কশিট,
মার্কশিট স্পেস দিয়ে অ্যাড এবং নতুন ফিল্ড নেম আমি কি বললাম ডিভিশন ধরুন আমি দিলাম ডিভ ডেটা টাইপ দিয়ে দিলাম টেক্সট এবং শেষে সেমিকলন রান করুন এবার টেবিলটি খুলে দেখুন ডিভিশন অ্যাড হয়েছে কিনা শেষে এই দেখুন ডিভিশন আমার অ্যাড হয়ে গেছে সো এইভাবে আমরা নতুন একটি ফিল্ড সংযোজন করতে পারি পরবর্তী হাউ টু চেঞ্জ ডেটা টাইপ অফ এ ফিল্ড উইথ এসকিউএল কোয়েরি কীভাবে ধরুন এই যে ডিভিশন ফিল্ডটি আমি টেক্সট করলাম এটিকে টেক্সট না করে ধরুন আমি অটো নাম্বার করতে চাই বা ইয়েস নো ডেটা টাইপ করতে চাই ডিভিশন ঠিক আছে তাহলে সেক্ষেত্রে আমাকে অল্টার স্পেস টেবিল নেম অল্টার স্পেস কলাম নেম দিয়ে ডেটা টাইপ আচ্ছা তাহলে আমাকে প্রথমে অল্টার ইউজ করতে বলেছে অল্টার লেখা রয়েছে তারপর টেবিল কথাটি লিখতে বলেছে টেবিল কথাটি লেখা রয়েছে তারপর টেবিল নেম লিখতে বলেছে টেবিল নেম লেখা হয়েছে তারপরে অল্টার দিয়ে কলাম নেম এখানে তাহলে আমরা লিখছি অল্টার অল্টার স্পেস কলাম এবং কলাম নেমটা আমাদের লিখতে হবে ধরুন ডিভিশনটাকে আমরা চেঞ্জ করব ডিভিশন চেঞ্জ করে আমরা কি করব ডেটা টাইপ ধরুন ইয়েস নো করব তাও ইয়েস নোর ক্ষেত্রে ডেটা টাইপের ক্ষেত্রে আমি বলেছিলাম বিট ইউজ করতে হয় এই যে বিট ডেটা টাইপটি আপনি ইউজ করতে পারেন ইয়েস নেওয়ার ক্ষেত্রে তাহলে আমরা লিখে দিলাম বিট এবং এটিকে গিয়ে রান করলাম ক্যানট ফাইল ক্যানট ফাইন্ড টেবিল কনস্ট্যান্ট ও মার্কশিট বানান ভুল হয়েছে আমাদের মার্কসি হয়ে গেছে সরি রান এবার আমরা টেবিলটি খুলে দেখি কোনো মেসেজ যদিও দেখায়নি তাহলে ও এখান থেকে তো আমরা বুঝতে পারবো না ডিজাইন ভিউয়ে যেতে হবে আমাদের এই যে ডিভিশন হয়ে গেছে আমাদের ইয়েস নো তো আমরা বুঝতে পারলাম কীভাবে আর কি করতে হয় ডেটা টাইপ চেঞ্জ তারপরে হাউ টু ডিলিট এ কলাম উইথ এসকিউএল কোয়েরি এবার ধরুন আমি এই ডিভিশন ডেটা টাইপটিকে আমি ডিলিট করে দেবো কীভাবে ডিলিট করব তাহলে সেক্ষেত্রে অল্টার স্পেস টেবিল তারপর ড্রপ তারপর কলাম নেম সো অল্টার স্পেস টেবিল লেখাই আছে টেবিলের নেম লেখা আছে মার্কশিট আচ্ছা তারপর এখানে আমাদেরকে কী চেঞ্জ করে লিখতে হবে ড্রপ স্পেস কলাম এবং কলাম নেম হচ্ছে আমাদের ডিভ জাস্ট লাস্ট একটি সেমিকলন অবশ্যই এখানে সেমিকলনটি যদিও দেওয়া নেই আচ্ছা রান করি রান এবার আমরা খুলে দেখি আছে কি না না নেই পালিয়ে গেছে ডিজাইন ভিউ যদি আমরা দেখি তাহলে হয়তো বুঝতে পারবো ভালো এই যে নেই সো হয়ে গেছে এবার আমরা আপডেট কোয়েরিতে চলে যাচ্ছি অর্থাৎ এই যে টেবিলটি আমরা করলাম এই টেবিলে আমরা টোটাল তো আমরা ক্যালকুলেট করিনি এবার টোটাল ক্যালকুলেট করে দেখি হয় কি না তার জন্য আমাদেরকে আপডেট কোয়েরি ইউজ করতে হবে সো এই টেবিলটি এই কোয়েরিটি আমরা সেভ করছি না এখানেই করছি আর কি আপডেট কোয়েরি আপডেট কোয়েরির জন্য প্রথমে আপডেট তারপর সেট আপডেট স্পেস দিয়ে টেবিল নেম সেট স্পেস দিয়ে ফিল্ড নেম প্লাস ফর্মুলা আর যদি কোনো কন্ডিশন থাকে তাহলে এই পার্টটি অ্যাড হবে হোয়্যার দিয়ে আর কন্ডিশন না থাকলে অর্থাৎ শর্ত দেওয়া না থাকলে হোয়্যার পার্টটি অ্যাড হবে না সো যেহেতু আমি টোটাল ইউজ করব সরি টোটাল বের করব আমরা এই যে সাবজেক্ট ওয়ান এবং সাবজেক্ট টু এর আমরা টোটাল করব সেহেতু আমাদের এখানে কোনো কন্ডিশন নেই সো আমরা করতেই পারি আপডেট স্পেস টেবিল নেম হচ্ছে আমাদের মার্ক সেট এবং আমি পরের লাইনে লিখছি বোঝার সুবিধার্থে সেট কি ফিল্ড সেট করব আমরা টোটাল করার জন্যে অবশ্যই আমরা টোটাল করব
টোটাল বলে যে ফিল্ডটি আছে সেই ফিল্ডটিতে, অর্থাৎ এইখানে। সো আমাদেরকে টোটাল ফিল্ডকে সেট করতে হবে, টোটাল আচ্ছা ইকুয়াল টু, এই যে এখানের ফিল্ড নেম ইকুয়াল টু ফর্মুলা। আমাদের কী কী ফিল্ড রয়েছে টোটালের জন্য কী কী যোগ করতে হবে আমাদেরকে, সাবজেক্ট ওয়ান এই ফিল্ডটির সাথে যোগ হবে সাবজেক্ট টু এই ফিল্ডটি, এবং শেষে সেমিকোলন এবং রান। ইউ আর অ্যাবাউট টু আপডেট থ্রি রোজ। চলুন দেখি আপডেট কোয়েরি হলো কি না, টোটাল বের হলো কি না। অবশ্যই টোটাল বের হয়ে গেছে, সো আমরা বুঝতে পারলাম। আর যদি আচ্ছা আমি এটা ডিলিট করে দিচ্ছি, ডিলিট আচ্ছা, এখানে যদি শর্ত দিয়ে দেওয়া থাকতো তাহলে আমরা কি করতাম, তাহলে এখানে সাপোজ ধরুন এখানে যার রোল নাম্বার হচ্ছে ফোর তার আমরা টোটাল বের করব। এখানে দেখুন টোটাল নেই, মিটিয়ে দিয়েছি আমি, ডিলিট করে দিয়েছি। সেক্ষেত্রে যার রোল নাম্বার ফোর, তাহলে হোয়ার হোয়ার কন্ডিশন কি দিতে বলেছে ব্র্যাকেটের মধ্যে, প্রথমে কন্ডিশন হচ্ছে রোল ইকুয়াল টু ফোর, রান করি দেখি। ইউ আর অ্যাবাউট টু আপডেট ওয়ান রো, যেহেতু ফোর রোল নাম্বার একজনই আছে তার আমরা টোটালটা বের করলাম, এই হচ্ছে কন্ডিশন দিয়ে। এবং এখানে যদি আপনার অনেকগুলো কন্ডিশন থাকে তাহলে এখানে অ্যান্ড অপারেটর আপনারা ইউজ করতে পারেন, অ্যান্ড। এবার ধরুন আমরা আচ্ছা এখানে একবার আমি ডিলিট করে দিয়েছি চার রোল নাম্বারের যে টোটাল, আমরা ধরুন দুই আর চারের আমরা রেকর্ড ইনসার্ট করব, তাহলে অ্যান্ড রোল ইকুয়াল টু টু, ঠিক আছে, রোল নাম্বার দুই এবং রোল নাম্বার চারের, রান। আচ্ছা অর দিয়ে ইউজ করতে হবে এটা, যেহেতু এই যে টু রোজ, রোল নাম্বার দুই অথবা রোল নাম্বার চার, যারা যাদের পাবে তাদেরকে, এই যে আশা করি বুঝতে পেরেছেন। অ্যান্ড তখনই ইউজ করবেন যখনই দুটি শর্ত এই মেলার কথা বলবে, তো একসঙ্গে তো রোল নাম্বার দুই এবং চার একসঙ্গে হতে পারে না, সেই জন্য রোল নাম্বার টু এবং রোল নাম্বার ফোর। আচ্ছা তাহলে আমরা আপডেট কোয়ারি করলাম, এবার চলে যাব সিলেক্ট কোয়ারিতে। আচ্ছা এটা আপডেট কোয়ারি সমস্তই আপডেট করে দিই কন্ডিশন ছাড়াই আর কি, আরেকবার রান করে দিই কোয়ারিটি, করে দিলাম হয়ে গেছে আপডেট। এবার আমরা চলে যাব হচ্ছে কি সিলেক্ট কোয়ারিতে, কিভাবে সিলেক্ট কোয়ারি করতে হয়, একই রকম, জাস্ট সিলেক্ট কথাটি ইউজ করতে হবে। ডিফল্ট কোয়ারি হচ্ছে সিলেক্ট কোয়ারি, আমি বারবার বলেছি। সো ধরুন এখানে টোটাল মার্কস, ধরুন আমি নাম রোল আর টোটাল মার্কসটা দেখব, তাহলে আমাদেরকে কী করতে হবে, সিলেক্ট স্পেস দিয়ে কী কী দেখবো সেই ফিল্ডগুলির নেম দিতে হবে আমাকে। প্রথমে দেখব আমরা নেম, তাহলে আমাদের নেম কী দিয়েছিলাম, এস নেম কমা দিয়ে, আর কী দেখব রোল কমা দিতে হবে অবশ্যই, রোল এবং টোটাল। আচ্ছা ফ্রম কোথা থেকে দেখব, কোন টেবিল থেকে, টেবিলের নাম হচ্ছে মার্ক শিট, এখানে একটি টেবিল আছে কিন্তু এখানে অনেকগুলি টেবিল থাকতে পারে, তাই আমাকে আপনাকে টেবিলের নেম মেনশন করতে হবে, আমরা মার্কশিট টেবিল থেকে করব। সো যদি কোনো শর্ত দেওয়া থাকে সেই শর্ত নেবেন, আর যদি শর্ত না থাকে জাস্ট কোয়ারিটি আপনি রান করুন। এখানে কোনো শর্ত নেই, জাস্ট আমি নাম রোল এবং টোটাল দেখব টেবিলে যতজন আছে সবার। আচ্ছা এখানে
কিছু একটা ভুল করেছি, সিলেক্ট কথাটি আমি বানান ভুল করেছি, SELECT SELECT সিলেক্ট, রান। এবার দেখুন আমাকে ইঞ্জিনের নেম রোল এবং টোটাল দেখাচ্ছে। এবারে চলে যাই আমরা কন্ডিশনে। এবার ধরুন আমি তাদেরই দেখব যাদের টোটাল মার্কস দিয়ে আমি দিয়ে দিই, যার টোটাল মার্কস ধরুন 120-এর উপরে, গ্রেটার দেন 120, তাহলে আমাকে কি লিখতে হবে এখানে, হোয়ার টোটাল গ্রেটার দেন ইকুয়াল 120 সেমিকোলন, এবং কোয়েরিটি রান করুন। এই দেখুন একজনেরই 120-এর উপরে। সো আমরা বুঝতে পারলাম কিভাবে ইউজ করতে হয়। পরবর্তী চলে যাচ্ছি আমরা, আচ্ছা এটা ডিজাইন দেখুন, ডিজাইন ভিউ অটোমেটিক বেরিয়ে গেছে, যেটা আমরা ক্লিক করে করে করছিলাম, জাস্ট আমরা এখানে ডিজাইন ভিউ করলাম বলে। এসকিউএল ভিউটাই আমরা করেছি কোয়েরিটি, যদিও এখান থেকে ডিজাইন ভিউ করলে ডিজাইন ভিউটি বেরিয়ে যাচ্ছে এবং এটি রান করার পর অবশ্যই। সো নেক্সট আমরা চলে যাব ডিলিট কোয়েরি। ডিলিট কোয়েরিতে আমরা রেকর্ড ডিলিট করব, কিভাবে রেকর্ড ডিলিট করতে হয়, ডিলিট স্পেস দিয়ে টেবিল, স্পেস দিয়ে ফর্ম, এবং তারপরে টেবিল নেম, এবং কন্ডিশন থাকলে সেক্ষেত্রে কন্ডিশন। তাহলে চলুন করি। এবার ধরুন আমি আমার টেবিলে রোল নাম্বার 23 রেকর্ড আমরা ডিলিট করে দেব, তাহলে ডিলিট টেবিল ফ্রম স্পেস দিয়ে টেবিল নেম, টেবিল নেমটি হবে আমার কি মার্কশিট, মার্কশিট, তারপরে স্পেস দিয়ে ওয়্যার, ওয়্যারের পর কন্ডিশন। ডিলিট টেবিল ফ্রম মার্কশিট ওয়্যার, কন্ডিশন হচ্ছে রোল ইকুয়াল টু, কলন দেবেন শেষে সেমিকলন, রান করুন। ইউ আর অ্যাবাউট টু ডিলিট অন রো ফ্রম দ্য স্পেসিফাইড টেবিল, আমি যে টেবিলটি স্পেসিফাই করেছি সেই থেকে আমার একটি ডিলিট হচ্ছে। আপনার রোল নাম্বার টু একজনই আছে, আপনি ডিলিট করতে চান? নো, আমি কত রোল নাম্বারের রেকর্ড ডিলিট করবো বলেছিলাম, আমি বলেছিলাম 23, সো 23। এবার রান, ইয়েস একজন ডিলিট হচ্ছে, চলে যাই, যে ডিলিট হয়ে গেছে 23। তো এইভাবে করতে পারবেন। এবার যদি ধরুন আমার ডেটাবেসে রয়েছে টোটাল নাম্বার ধরুন 120-এর নিচে যার, তাকে ডিলিট করব, তাহলে এখানে জাস্ট কি লিখতে হবে, টোটাল লেস দ্যান 120 কলন, চলুন রান করি। এই যে একজন ডিলিট হচ্ছে, 120-এর নিচে একজনই ছিল, ডিলিট হয়ে গেল। সো আমরা বুঝতে পারলাম কিভাবে ডিলিট কোয়েরি করতে হয়। পরবর্তী কিভাবে টেবিলই ডিলিট করে দেওয়া যায়, টেবিল স্ট্রাকচার, লাস্ট এসকিউএল কোয়েরির এক্সাম্পল। এর জন্য আপনাকে করতে হবে, ধরুন আপনি মার্কশিট টেবিলটি আপনি ডিলিট করে দেবেন, তাহলে ড্রপ স্পেস টেবিল স্পেস দিয়ে টেবিল নেম আর কি। তাহলে প্রথমে আমরা ড্রপ লেখার কথা ছিল লিখেছি, টেবিল লেখার কথা ছিল লিখেছি, স্পেস দিয়ে টেবিল নেম। সো টেবিল নেম হচ্ছে এখানে মার্কশিট সেমিকলন, অবশ্যই সরি
এখানে সেমিকোলনটা দেওয়া হয়নি, এখানে সেমিকোলন আপনারা দিয়ে নেবেন এবং রান। দেখুন টেবিল, আমার টেবিল পালিয়ে গেছে। এই হচ্ছে আমাদের আজকের মতো এসকিউএল কোয়েরি। আমাদের পূর্ববর্তী টিউটোরিয়াল ছিল ডিলিট কোয়েরির উপর, আজকে আমরা এসকিউএল কোয়েরি শিখলাম এবং পরবর্তী আমরা সম্ভবত আরেকটি কোয়েরি, প্যারামিটার কোয়েরি বাকি আছে এবং আর প্যারামিটার কোয়েরি ছাড়াও রিলেশনশিপ বাকি আছে, এগুলি আমরা করব। তো আমরা যারা মিস করেছেন আগের টিউটোরিয়ালগুলো এগুলি দেখে নিতে পারেন, পার্ট 10। তো আজকের মতো এই পর্যন্তই, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং প্র্যাকটিস করতেও ভুলবেন না। ধন্যবাদ। Yeah.